নমস্কার দর্শক বন্ধুরা, জিও বাংলায় আরও একবার আপনাদের স্বাগত। আমি আরাত্রিকার এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যেহেতু আজকে নববর্ষ, নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করেছি। আর গান হবে না তা তো হতেই পারে না, সঙ্গে এমন একজন গানের মানুষকে আমরা পেয়ে গেছি নববর্ষের দিন। নববর্ষটা কীভাবে কাটালে তিমিরদা? নববর্ষ আমাদের কলকাতা ভিডিওস যেখানে আমি কাজ করি, আমাদের আরেকটা কাজের জায়গা যেখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এবং তার সঙ্গে রেট্রো বাংলা হিন্দি সব রকমের গান বাজনা প্রমোট করি এবং নতুন আর্টিস্টদের নিয়ে কাজকর্ম করি, তার একটা ছোট্ট ইভেন্ট ছিল, সেখানে আমরা গান বাজনা করলাম। এবং আজকে খুব ইম্পর্টেন্ট, যেটা আমি জানি তুমি ঠিকের অডিও লঞ্চ করছে, সেটা একটা আমার জন্য খুব একটা বড় ব্যাপার, কারণ আমি গান বাজনার সাথে সাথে আমার যে একটা অন্য একটা দিক আছে যেটা আমি চাই এক্সপ্লোর করতে, তো সেই জায়গা থেকে আমি জানি তুমি ঠিক আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা মিউজিক ভিডিও বলবো না আমি, এটা বলো শর্ট ফিল্ম বলতে চাই। তো সেই জায়গা থেকে তার অডিও রিলিজ করছে আজকে, ভিডিওটা অলরেডি মানুষজন দেখছে, ভালোবাসছে, তো আমি খুব হ্যাপি, আজকে খুব ভালো কাটছে দিনটা। আমি খুব ভালো কাটুক তোমার এক এক দিন, মানে আজকে থেকে পয়লা বৈশাখ ভালো কাটলে সারা বছর ভালো কাটবে আশা করা যায়। কিন্তু এই যে আমি জানি তুমি ঠিক, এই যে প্লটটা এটা কীভাবে মাথায় এলো, মানে এটা ব্যাড ট্রিপের গান বাজনা আমার ভীষণ ভালো লাগে, কারণ ওদের একটা ওদের লেখার মধ্যে একটা গভীরতা আছে, এবং ওদের যেহেতু প্রাঞ্জল যে গান সুর করে যে লেখে, সে একটা ড্রামার তার ব্যাকগ্রাউন্ডটা, সে একটা ড্রামার ছিল, তো সেই জন্য তার ছন্দ এবং সুরের মধ্যে একটা অদ্ভুত একটা মেলবন্ধন থাকে, সেটা একটা অদ্ভুত গ্রুভি হয় ব্যাপারটা। তো আমার খুব প্রিয় ব্যান্ড, তো যখন ওরা এই গানটা যখন আমি শুনি তখন ওদের সাথে আমার কথা হয় যে এরকম এটার ভিডিও নিয়ে ওরা কী ভাবছে, তো ওরা আমাকে বলে যে তো আমাদের কিছুদিন আমার যে প্রথম ভিডিওটা মিউজিক ভিডিওটা সেটা ওদের খুব পছন্দ হয়েছিল, তো প্রাঞ্জল আমাকে বললো যে তুমি যদি এটা ডিরেক্ট করো আমরা খুব খুশি হব। তো আমি বললাম ঠিক আছে, আমি তো চাই করতে এটা, তো আমার মনে হয়েছিল প্রথম থেকেই যে এমন একটা কিছু করবো যেটা একটা মেসেজ ক্যারি করে, একটা অ্যাটলিস্ট 10টা লোকও যদি এটাকে সিরিয়াসলি নেয় তাহলে বদলে যেতে পারে। আমি চেয়েছিলাম যে ড্রাগস বা নেশার কবলে প্রচুর ছেলেমেয়ে আছে, তো যদি একজনও এটা এই ভিডিওটা দেখে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, তো সেরকমই একটা প্লট ভেবেছিলাম, যেটা নিয়ে আমি একটা শর্ট ফিল্ম টাইপের করলাম, মিউজিক ভিডিও নয়, তার আগে অনেক প্লট রয়েছে, তো সেইভাবে বানানো হয়েছে ভিডিওটা। এবং ওরা সবাই ব্যাড ট্রিপের খুব আমাকে সাপোর্ট করেছে, এবং শুধু তাই নয়, ভিডিওটা তৈরি করতে করতে ভিডিওতে অভিনয় করছে এরকম একজন, নামটা বলা যাবে না কারণ পারমিশন নেই, তা সেও অনেকটাই নেশা থেকে সরে আসতে পেরেছে। তো এরকম তা ভিডিওটা তৈরি করতে করতেই আমরা অনেকটা সাকসেসফুল হয়ে গেছি আর কি, তো খুব ভালো ফিলিং একটা। নতুন বছর নতুনভাবে সকলে শুরু হোক, আর আজকের লাইভটা আমরা শেষ করবো তিমিরদার ছোট্ট একটা গান দিয়ে। আচ্ছা, গান আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। অসাধারণ অসাধারণ, যেমন করে লগ্নজিতাদিটা শেষ করতে হলো, সময় খুব সীমিত তাই আমাদের লাইভটাও শেষ করতে হবে, তবে তিমিরদার সঙ্গে আগামী দিনে নিশ্চয়ই দেখা হবে জিও বাংলার সকল দর্শককে কথা দিয়ে গেলাম। আর আজকে একটা নতুন শুরু হলো, ঠিক কী শুরু হলো আমি জানি তুমি ঠিক, এটা একটা শর্ট ফিল্ম, তারই মিউজিক ভিডিওটা আজকে লঞ্চ করলো পয়লা বৈশাখের দিন, এবং কী বিষয় সেটা তো আপনাদের জানাবো, আপনারা দেখতে থাকুন জিও বাংলা, আর খুব খুব সুস্থভাবে সুন্দরভাবে নববর্ষ কাটান।